5.5 বছর উনি নিজ মাটিতে নিজ দেশে নিজ শহরে আসতে পারেন নাই ওর বাবা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ওনার আনুগত্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উনি দেখিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্তে যখন ওনার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তখনও তিনি খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়ার কথা বলেছেন স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে উনি নিউ ইয়র্কে বসে কিছু কথা বলেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন 3 মাস তার অফিসে বন্দি করে রাখা হয়েছিল তখন উনি ওখানে বসে কিছু কথা বলেন নেত্রীর নির্দেশে তার পরপর অতি দ্রুত ওনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় রায় দেওয়া হয় এবং তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয় আমার বাবা সাথে আমি শেষ কয়েকটি বছর কিছু সময় কাটাতে পেরেছি তো আমি যে জিনিসটি লক্ষ্য করেছি ওনার মরণব্যাধি ক্যান্সার তো ছিলই আরেকটি মরণব্যাধি ছিল ওনার সেটি হলো নিঃসঙ্গতা আমি এখন রাজনীতিতে পুরোদমে সক্রিয় হওয়ার পর এখন বুঝতে পারি যে ওনার মনের ভিতরে কষ্টটা কি ছিল 5.5 বছর উনি নিজ মাটিতে নিজ দেশে নিজ শহরে আসতে পারেন নাই নিজ নেতাকর্মীদের মাঝে উনি তার শেষ সময়টুকু কাটাতে পারেন নাই এবং সেই কথাটি যখন উনি চিন্তা করতেন তখন আমি দেখতাম যে তার কষ্টটা ওনার ভিতরে কিরকম ছিল বহুবারই উনি বলেছেন আমাদের মহাসচিব গঙ্গামী মহাসচিব যখন ওনার আমেরিকায় গিয়েছেন ওনার সাথেও দেখা হয়েছে বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথেও যখন দেখা হতো তিনি বলতেন আমার মনে হয় এরপরে বাংলাদেশে বাক্সে করে ফেরত যাওয়া লাগবে আমি মনে হয় আর যেতে পারবো না ওনার যখন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় যেটি ইতিমধ্যে বলা হয়েছে উনি ক্রাচে ভর দিয়ে হাঁটতেন ওই ক্রাচে ভর দিয়ে হেঁটে হেঁটে তিনি যান কনসুলেট অফিসে এবং পাসপোর্টের আবেদন করেন চেষ্টা করেন যে পাসপোর্টটি তিনি নিতে পারেন কি না তো আজ পর্যন্ত তাকে সেই পাসপোর্টের কোনো হদিস আমরা জানি না একজন বীর মুক্তিযোদ্ধাকে তার পাসপোর্টটি দেওয়া হয় নাই সরাসরি সরকারের নির্দেশে তিনি বাংলাদেশে আসার আর কোনো সুযোগ তার ছিল না একটাই সুযোগ ছিল সেটি হলো বাক্সে বন্দী হয়ে আসার শেষ মুহূর্তে যেটি হয়েছে আমি আর বেশি বক্তব্য দিব না আমি শুধু এতটুকু বলতে চাই যে এখানে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ওনার সাথে রাজনীতি করেছেন প্রবীণ আমার সামনে আপনারা অনেকেই আছেন আবার উপরে আমি দেখছি যে তরুণ প্রজন্ম অনেকে রয়েছেন স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের অনেক ভাইরা আমার রয়েছেন যারা হয়তো বা আমার বাবার সাথে খুব কাছাকাছি রাজনীতি করার সুযোগ হয় নাই কিন্তু ওনার ব্যাপারে জানেন আমার বাবা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ওনার আনুগত্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উনি দেখিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্তে যখন ওনার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তখনও তিনি খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়ার কথা বলেছেন মৃত্যুর 2 দিন আগে আমি পৌঁছাই 2 দিন বা 3 দিন আগে এবং যাওয়ার আগে আমি প্লেনে বসে 2 জন ব্যক্তিকে ফোন দিয়েছিলাম 2 জনেই আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস আমি ওনাদেরকে বলেছিলাম আমি যাচ্ছি আমি খবর পেয়েছি অত্যন্ত অসুস্থ রয়েছে আপনারা দোয়া করেন ওনারা বলতে পারবেন যাওয়ার পরে আমি আসলে বুঝি নাই যে ওনার প্রায় মৃত্যুর শেষ পর্যায়ে এই অবস্থায় রয়েছেন উনি যাওয়ার পরে আমি এমনি সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বললাম যে ঠিক আছে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি বাংলাদেশে তুমি যাইতে পারবা আমরা চেষ্টা করছি তখন উনি বললেন যে ম্যাডামের সাথে কথা না বলে আমি কিছু করতে পারবো না যেটা খুব ভালোভাবে শোনা যাচ্ছিল না কিন্তু এই কথাটি তিনি বলেছেন আমি আসলে কি বলবো বেশি কিছু বলার নাই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো বলা যায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটা স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি এই দিনটার জন্য উনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন ওনার অসুস্থ অবস্থায়ও তার মনোবল এত শক্ত ছিল যে না হয়তো বা পরিবর্তন আসবে হয়তো বা যাওয়ার সুযোগ আমি পাবো শেষ পর্যন্ত
সেই মনোবলটা ওনার ছিল। তো যাই হোক, আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা ওনার আত্মার জন্য মাগফিরাত করবেন, ওনার আত্মার জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা ওনার সকল গুনাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে বেহেশত নসিব করেন। এবং ওনার যে নীতি আদর্শ, যে নীতি আদর্শ আমি বুকে ধারণ করে রাজনীতি করি, এবং তার মধ্যে অন্যতম হলো প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা। আমাকে অনেকেই বলে আমার মাথা গরম, একটু মাথা ঠান্ডা করে আপনি কথা বলবেন, মঞ্চে বক্তব্য দিবেন। আমি তখন তাদেরকে বলি আসলে সেটি নয়, যখন আওয়ামী লীগের স্বৈরাচারের অন্যায় অবিচারের সীমা মাত্রা চরমভাবে অতিক্রম করে যায়, তখন আসলে নিজেকে ধরে রাখতে পারি না, আমার প্রতিবাদ করতেই হয়। তো সেই প্রতিবাদ, মজলুমের পাশে দাঁড়ানোর রাজনীতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্বলের পাশে দাঁড়ানোর রাজনীতি করে যাব ইনশাল্লাহ আগামী দিনে সারা জীবন, এটি আমার প্রতিজ্ঞা। অন্য কোনো কিছুর প্রতি আমার আকর্ষণ নাই, লালসা নাই। আপনারা সকলেই ভালো থাকবেন, এবং আমাদের দল এখনও আমরা বিরোধী দলে রয়েছি, আমরা সংযতভাবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জি কথাটি বারে বারে বলেছেন, এখনও বিরোধী দলে রয়েছি। সামনে আমাদেরকে একটা নির্বাচন মোকাবেলা করতে হবে, আমাদেরকে জনগণের মনের তাদের থেকে তাদের সমর্থনটি অর্জন করতে হবে, যাতে ভোটের মাধ্যমে তারা আমাদেরকে নির্বাচিত করে। তাই আমরা সেই ধরনের সকল কাজ আমরা পরিহার করব, যাতে করে জনগণ অসন্তুষ্ট হতে পারে।